হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এর আগের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে গাভীন ছাগলকে কৃমির ওষুধ কখন, কেন এবং কিভাবে খাওয়াবেন, এবং না খাওয়ালে কী কী ক্ষতি হবে, এবং আপনি যদি প্রেগনেন্সি অবস্থায়, অর্থাৎ আপনার ছাগল গাভীন রয়েছে, প্রেগনেন্ট রয়েছে, সেই সময় যদি তার ডিওয়ার্মিং করাতে চান তো কি নিয়ম বা কি শর্ত অবলম্বন করতে হবে, বা কিভাবে খাওয়াতে হবে যাতে ছাগলের বা ছাগলের বাচ্চার কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে আমি দুইটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আলোচনা করেছিলাম এবং বিস্তারিত বলেছি যে কখন কিভাবে খাওয়াতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন ডিওয়ার্মাং ট্যাবলেট বা সিরাপটি আপনার সেই গাভীন ছাগলকে খাওয়ালে প্রেগনেন্সি সেভ হবে এবং গাভীন ছাগলের কোনো ক্ষতি হবে না, সে বিষয়ে আমি বিস্তারিত ভিডিও আপনাদের সামনে আলোচনা করে রেখেছি। তার সাথে সাথেই এই ভিডিওটি, কেননা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে আলোচনা করব যে গাভীন ছাগলের ডিওয়ার্মিং করানোর পর তাকে কি খাওয়াতে হবে, বা খাওয়ানো প্রয়োজনীয় কি প্রয়োজনীয় নয়, বা খাওয়ালে কি লাভ হবে বা ক্ষতি কি হবে, এই বিষয়ে আমরা জানব। কে যদি আপনি আপনার ছাগল, অর্থাৎ গাভীন ছাগলের ডিওয়ার্মিং করিয়েছেন, তারপর কি খাওয়াতে হবে এবং খাওয়ালে কি উপকার হবে এবং না খাওয়ালে কি ক্ষতি হবে, এ টু জেড বিস্তারিত এই ভিডিওটিতে আমি আলোচনা করব। তাই ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ভেটেনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো প্রিয় পশুপালক ও খামারি বন্ধু, আপনি আপনার গাভীন ছাগলের ডিওয়ার্মিং করিয়েছেন, কেননা ডিওয়ার্মিং না করলে অনেক ক্ষতি হয়ে থাকে। তার সাথে সাথে আপনার গাভীন ছাগলকে যখন ডিওয়ার্মিং করিয়ে দিলেন, তারপর আপনার গাভীন ছাগলকে আপনাকে লিভার টনিক খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনি যখন আপনার গাভীন ছাগলের ডিওয়ার্মিং করালেন, কেননা আপনার গাভীন ছাগল যখন থাকে তো আপনার ছাগল স্ট্রেসে থাকে, কেননা সে প্রেগনেন্ট রয়েছে, এবং যখন ডিওয়ার্মিং করালেন তো সে আরও স্ট্রেসে চলে যায় এবং হালকা হালকা দুর্বল ভাব দেখা দেয়। সেই ক্ষেত্রে আপনার ছাগল যাতে স্ট্রেসে আরও বেশি না চলে যায়, তার জন্য আপনি আপনার ছাগলকে একটি ভালো লিভার টনিক, অর্থাৎ আপনার ছাগলকে একটি লিভার টনিক খাওয়াবেন। এবং আপনি আপনার ছাগলকে ভালো লিভার টনিকের মধ্যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হেপাওয়াইজ লিভার টনিক। এটি ভেট মাইনকাইন কোম্পানির খুব সুন্দর একটি লিভার টনিক। এই লিভার টনিকটি আপনি আপনার ছাগলকে যদি খাওয়ান তো আপনার ছাগল স্ট্রেসে যাবে না। তো লিভার টনিকটি আপনি আপনার ছাগলকে কখন খাওয়াবেন আমি অবশ্যই আলোচনা করব, ভিডিওটিতে দেখতেই থাকুন। তাছাড়া আপনারা হেপাওয়াইজ, তার সাথে সাথে আপনারা যদি চান এই ব্রোটনটি খাওয়াতে পারেন, এটি ব্রিব্যাক কোম্পানির, এটিও একটি খুব সুন্দর একটি ভালো লিভার টনিক। এই লিভার টনিকটিও আপনি আপনার ছাগলকে খাওয়ালে ভালো রেজাল্ট পাবেন। বা আপনারা দেখতে পাচ্ছেন ইন্টাস কোম্পানির এই লিভোটাস ভেটেনারি লিভার টনিকটি, এটি খুব সুন্দর একটি লিভার টনিক, এবং এই লিভার টনিকটিও আপনি আপনার ছাগলকে খাওয়াতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনি আপনার ছাগলকে কখন খাওয়াবেন? আপনি আপনার ছাগলকে ডিওয়ার্মিং করিয়েছেন, তার দুই দিন পর থেকে বা দ্বিতীয় দিন থেকেই আপনি এই লিভার টনিকটি খাওয়াতে পারেন। বা অনেকজন কি করে, কে ছাগলকে ডিওয়ার্মিং করানোর দুই দিন আগে থেকে খাওয়াতে আরম্ভ করে এবং লিভার টনিক দুই দিন খাওয়ানোর পর সেই ছাগলের ডিওয়ার্মিং করিয়ে থাকে, এই ক্ষেত্রেও ভালো রেজাল্ট হয়ে থাকে। তো আপনারা এটিও করতে পারেন, বা আপনারা লিভার টনিকটি পরে খাওয়াবেন, আজকে ডিওয়ার্মিং করিয়ে দিলে এবং দুই দিন পর আপনি আপনার সেই ছাগলকে লিভার টনিক প্রতিনিয়ত দিচ্ছেন। এবার গাভীন ছাগলকে আপনি লিভার টনিক কতটুকু করে খাওয়াবেন? প্রিয় বন্ধুরা, আপনার সেই প্রেগনেন্ট গাভীন ছাগলটিকে আপনারা লিভার টনিক, যে কোনো ভালো কোম্পানি যেটি আপনার ইচ্ছা সেটি খাওয়াতে পারেন, এটি আপনার আপনার গাভীন ছাগলকে খাওয়াবেন প্রতিনিয়ত 20 ml করে খাওয়াবেন, এবং সকালে খালি পেটে খাওয়ালে বেশি এবং ভালো রেজাল্ট হয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, আপনার গাভীন ছাগলের ডিওয়ার্মিং করানোর পর অবশ্যই আপনারা লিভার টনিক খাওয়াবেন, কেননা আপনার সেই
ছাগল স্ট্রেসে চলে যায়, যাতে আপনার ছাগল স্ট্রেসে না যায় এবং আপনার ছাগলের ভালো রেজাল্ট হয় সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একটি লিভার টনিক খাওয়াবেন। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনারা বিস্তারিত জানতে পারলেন কি গাভীন ছাগলকে কেন লিভার টনিক খাওয়াবেন এবং কখন কত ML করে খাওয়াবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পশুপালক খামারি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের জন্য এতটুকু ধন্যবাদ।